আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإنك لعلى خلق عظيم. عن أبي الدرداء أن النبي صلى الله عليه وسلم قال: ما شيء أثقل في ميزان المؤمن يوم القيامة من خلق حسن، وإن الله لا يبغض الفاحش البذيء. رواه الترمذي. সমস্ত তারিফ, প্রশংসা, হামদ, গুণগান মহান রব্বুল আলমিনের জন্য, যে রব্বুল আলমিন আমাদেরকে দিনে আলোচনা শোনার বলার তৌফিক দিয়েছেন, উত্তম চরিত্র গঠনের সুযোগ সুবিধা করে দিয়েছেন, সময় দিয়েছেন, উত্তম চরিত্র সম্পর্কে দিনে আলোচনা শোনার বলার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলমিনের দরবারে আমরা সকলে উত্তম সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহর হামদের পরে সালাত এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি, যিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী, যিনি উত্তম চরিত্র সম্পর্কে, তার গুরুত্ব ফজিলত সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন। সে নবীর প্রতি কিয়ামত পর্যন্ত শান্তি দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারক আলাইহি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে উত্তম চরিত্রের ফজিলত পর্ব ৩। ইতিপূর্বে আমি দুইটি পর্বে উত্তম চরিত্র সম্পর্কে, তার গুণাবলী সম্পর্কে, মর্যাদা ফজিলত সম্পর্কে চারটি পয়েন্ট আলোচনা করেছি, চারটি ফজিলত উল্লেখ করেছি। আজকে বাকি তিনটি ফজিলত উল্লেখ করব। পাঁচ নম্বর ফজিলত হচ্ছে যে মুমিন ব্যক্তির দাঁড়িপাল্লায় কিয়ামতের দিন সবচাইতে বেশি যেটা ওজন হবে সেটা হচ্ছে উত্তম চরিত্র। উত্তম চরিত্র এমন একটা গুণ যেটা মুমিনের দাঁড়িপাল্লায় কিয়ামতের ময়দানে অধিক ভারী হবে। আমরা এই মর্মে একটি হাদিস পেশ করতে পারি। আন আবি দারদা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম قال: ما شيء اثقل في ميزان المؤمن يوم القيامه من خلق حسن. কিয়ামতের দিনে মুমিন দা মুমিনের দাঁড়িপাল্লায় উত্তম চরিত্রের চেয়ে আর কোনো জিনিস বেশি ভারী হতে পারে না। মা শাইউন আতকালু ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামাতি মিন খুলুকিন হাসানিন। কিয়ামতের দিবসে, কিয়ামতের দিন একজন মুমিন বান্দা দাঁড়িপাল্লায় উত্তম চরিত্রের চাইতে কোনো কিছু বেশি ওজনদার হতে পারে না। তাহলে চিন্তা করুন যে কিয়ামতের ময়দানে যেদিন মিজান কায়েম করা হবে, যেদিন দাঁড়িপাল্লা কায়েম করা হবে, নেকি গুনাহ ওজন করা হবে, সেই দিন একজন মুমিনের উত্তম চরিত্রে ওজনটা অনেক বেশি। যেই পাল্লায় উত্তম চরিত্র আর আমল থাকবে সেই পাল্লা ভারী হয়ে যাবে। মুমিনের দাঁড়িপাল্লা উত্তম চরিত্রর চেয়ে বেশি ওজনের আর কিছু জিনিস হতে পারে না। তাহলে চিন্তা করুন যে মুমিনের চরিত্র, একজন মুসলিম মুমিন মুসলিমের উত্তম চরিত্রের মর্যাদা
কত বেশি। কিয়ামতের ময়দান যেই দিন কেউ কারি হবে না, কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারি সহযোগিতা সাহায্য করতে পারবে না, সেদিন আপনার আমার হিসাব নেওয়া হবে, কতটা নেকি আমি করেছি, কতটা গুনাহ করেছি, সেদিন জবাব দিতে হবে। সুতরাং সেই দিন মানে একজন মুমিনের দাঁড়ি পাল্লায় উত্তম চরিত্রে আমলটি অধিক ভারী হবে। ইন্নাল্লাহ লা ইউবদিল ফাহিশাল বাদিয়া, আর আল্লাহ তাআলা অশ্লীল ও কটু ভাষীকে ঘৃণা করে। যিনি অশ্লীল ভাষী, যিনি অশ্লীলতার ভান করে, অশ্লীল কাজকর্ম করে, কথাবার্তা বলে, এই লোককে আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করে। সমাজে অনেকে আছে যারা অশ্লীল কথা বলে, যাদের ভাষা অনেক খারাপ, অশ্লীল ভাষায় কথাবার্তা বলে, এইরকম লোককে আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করেন, পছন্দ করেন। তাহলে অশ্লীল ভাষী কে রাব্বুল আলামিন পছন্দ করেন না। আর কাকে আল বাজি, আল বাজি বলা হয় কটু ভাষী। তাহলে এই দুই প্রকার লোককে আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করেন, একজন অশ্লীল, দ্বিতীয় কটু ভাষী। এই দুই প্রকার লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না, ঘৃণা করেন। যদি এই দুইটি স্বভাব আপনার আমার মধ্যে থেকে থাকে, তাহলে আজকেই এটা বের করুন। কারণ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় পাত্র হতে পারবেন না, কারণ আপনি অশ্লীল ভাষী, আপনি কটু ভাষী, ইত্যাদি ইত্যাদি, আপনার আচার ব্যবহার খারাপ, তাই আপনি অশ্লীল ভাষী, চরিত্র খারাপ, এই জন্য আপনি কটু ভাষী। সুতরাং আপনি একজন মুসলিম, আপনি একজন মুমিন, অতএব একজন মুমিনকে সবসময় চেষ্টা করতে হবে চরিত্র ভালো করার। একজন মুসলিম মুমিন সদা সর্বদা নিজের আখলাক, ব্যবহার সুন্দর করবে, ভালো করবে। কারণ কিয়ামতের ময়দানে উত্তম চরিত্রের যে আমল, উত্তম চরিত্র যে পাল্লায় রাখা হবে, সেটার চাইতে অন্য কিছু ওজনদার হতে পারে না। সুতরাং আসুন আমরা কিয়ামতের ময়দানে উত্তম চরিত্রে পাল্লা ভারী করার জন্য এই দুনিয়াতে চেষ্টা করি, এই দুনিয়াতে যেন আমরা আপ্রাণ চেষ্টা করি, তাহলে আমরা উত্তম চরিত্র অর্জন করতে পারব, উত্তম চরিত্র গঠন করতে আমরা পারব। আল্লাহ আমাদের সকলকে উত্তম চরিত্র গঠন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ৬ এবং ৭ নম্বর ফজিলত আমি উল্লেখ করব, উত্তম চরিত্রের ফজিলত, তা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অধিক প্রিয় পাত্র ওই ব্যক্তি যে ব্যক্তির চরিত্র অনেক ভালো। যে ব্যক্তির চরিত্র ভালো, সে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অধিক প্রিয় হতে পারবে, এবং কিয়ামতের ময়দানে এই উত্তম চরিত্রওয়ালা, উত্তম চরিত্র বান ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিক নিকটে থাকবে। তাহলে উত্তম চরিত্রের পাঁচ নম্বর, ৬ নম্বর ফজিলত হচ্ছে উত্তম চরিত্রবান বা চরিত্রবান ব্যক্তি, যার চরিত্র আখলাক ব্যবহার ভালো, সে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রিয় হতে পারবে, এবং কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুবই নিকটে থাকবে। তাহলে সাতটি ফজিলত বলা হল।
এই মর্মে আমার একটা হাদিস আরো পেশ করি। আচ্ছা, যে হাদিসটি পেশ করেছিলাম যে মুমিন ডানে পাল্লায় উত্তম চরিত্রে যায় তার বেশি কিছু ভারী হতে পারে না, সেই হাদিসটি আমরা পেশ করেছিলাম, সেটি হচ্ছে সুনান তিরমিজির 2002 নম্বর হাদিস এবং হাদিস হচ্ছে সহিহ। সেই মর্মে আরেকটি হাদিস পেশ করা যায়। عن ابي الدرداء عن النبي صلى الله عليه وسلم قال ما من شيء اثقل في الميزان من حسن الخلق من حسن الخلق ما من شيء اثقل في الميزان من حسن الخلق رسول الله صلى الله عليه وسلم قال ميزان الله উত্তম চরিত্রের চাইতে আর কোনো কিছু বেশি ভারী হতে পারে না। এ দুটি হাদিস বললাম। এখন আমরা 6 নম্বর ফজিলত জানব যে যে ব্যক্তি চরিত্র ব্যবহার ভালো সে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অধিক প্রিয় হতে পারবে এবং কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিক কাছে হতে পারবে। এমন আমরা একটি হাদিস পেশ করি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াওমাল কিয়ামাতি আহাসানাকুম আখলাকা। তোমাদের মধ্যে যে ব্যক্তি উত্তম চরিত্রবান সে ব্যক্তি আমার কাছে অধিক প্রিয় এবং কিয়ামতের দিবসে কিয়ামতের ময়দানে আমার খুব কাছে থাকবে। ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আমার কাছে অধিক প্রিয় ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াওমাল কিয়ামাতি এবং কিয়ামতের ময়দানে আমার খুব নিকটবর্তী হবে কে আহাসিনাকুম আখলাকা তোমাদের মধ্যে যার চরিত্র অনেক উত্তম। তাহলে যার চরিত্র ভালো যার চরিত্র উত্তম সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লামের কাছে প্রিয় হতে পারবে এবং রাসূলুল্লাহ সাল্লামের কাছে কিয়ামতের ময়দানে অধিক অনেক নিকটে থাকবে। এরপরে রাসূল আরো কথা বললেন যে ওয়া ইন্না আবগাযাকুম ইলাইয়া আর আমার কাছে সবচাইতে ঘৃণিত ওই ব্যক্তি ওয়াবাআদাকুম মিন্নি মাজলিসান ইয়াওমাল কিয়ামাহ আর কিয়ামতের ময়দানে আমার কাছ থেকে সবচাইতে দূরে থাকবে কে আস-সারসারুনা যিনি বাচাল যে লোক বেশি বেশি কথা বলে বাচাল ওয়াল মুতাশাদ্দিকুনা আর ধৃষ্ট দাম্ভিক ওয়াল মুতাফাইয়িকুন আর অহংকারী। কালু ইয়া রাসূলুল্লাহ সাহাবারা বলেন হে আল্লাহর রাসূল কদ আলিমনা আস-সারসারুনা ওয়াল মুতাশাদ্দিকুনা আমরা তো জানতে পারলাম সারসারুন মারতার বাচাল সম্পর্কে ওয়াল মুতাশাদ্দিকুন আর যে ব্যক্তি নির্লজ্জ ধৃষ্ট নির্লজ্জ তার সম্পর্কে জানতে পারলাম ফামাল মুতাফাইয়িকুনা মুতাফাইয়িকুন কি কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল মুতাকাব্বিরুনা অর্থাৎ অহংকারী। তার এই তিন প্রকার ব্যক্তি কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনেক দূরে থাকবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই তিন প্রকার ব্যক্তি অনেক ঘৃণিত। তার প্রথম আস-সারসারুন, আস-সারসার বলা হয় হুয়াল কাসীরুল কালাম যে ব্যক্তি বেশি বেশি কথা বলে, অপ্রয়োজনীয় যে কথা বলার কোনো প্রয়োজন নেই সে অপ্রয়োজনীয় বেশি বেশি কথা বলে, গুরুত্বহীন অর্থহীন যে বেশি বেশি কথা বলে
এই লোক কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লামের কাছ থেকে অনেক দূরে থাকবে এবং রাসূলুল্লাহ সাল্লামের কাছে অনেক ঘৃণিত ব্যক্তি। দুই নম্বর হচ্ছে ওয়াল মুতাসাদ্দিকুনা। মুতাসাদ্দিকুন বলা হয় যে ব্যক্তি মানুষদের সামনে লম্বা লম্বা বড়াই করে, লম্বা লম্বা কথা বলে, অর্থাৎ নির্লজ্জ ব্যক্তি, যে ব্যক্তি যা আছে তার চাইতে বেশি মানুষের কাছে প্রচার প্রসার, মানুষের কাছে লম্বা লম্বা মিথ্যা মিথ্যা কথা বলে এবং যে ব্যক্তি মানুষের কাছে বড়াই দেখিয়ে বেড়ায়। আর আল মুতাফাইহিকুন হচ্ছে আল মুতাকাব্বিরুন, যে ব্যক্তি মানুষের কাছে অহংকার করে। তাহলে যে ব্যক্তি বাচাল বেশি বেশি অনর্থক অহেতুক অপ্রয়োজনীয় কথা বলে, যেই ব্যক্তি মানুষের কাছে মিথ্যা কথা বলে বেড়ায়, লম্বা লম্বা কথা বলে, ধৃষ্টতাপূর্ণ অশালীন উক্তি করে বেড়ায়, যে ব্যক্তি অর্থাৎ আছে একরকম বলে বলে আর চাই তার সাথে অনেক বেশি বলে বেড়ায় এই লোক, এবং যে ব্যক্তি অহংকারী, তাহলে বাচাল যে বেশি বেশি কথা বলে, যে ব্যক্তি নির্লজ্জ বড় 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 বেশি বেশি বড়াই করে বেড়ায়, এবং যে ব্যক্তি অহংকার করে, এই তিন প্রকার ব্যক্তি কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি ঘৃণা করেন এবং কিয়ামতের ময়দানে এই তিন প্রকার ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনেক দূরে থাকবে। সুতরাং আমরা অবশেষে এটাই বলবো যে আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম ভাই বোনদেরকে চরিত্রবান করেন, আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম ভাই বোনদেরকে উত্তম চরিত্র অর্জন করার গঠন করার তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম ভাই বোনদেরকে আদর্শবান নাগরিক হিসাবে বেঁচে থাকার তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে সকলের চারিত্রিক ঘাটতিকে পূর্ণতা দান করেন, আল্লাহ আমাদের সকলকে অশ্লীল অন্যায় কথাবার্তা বলা থেকে, কাজকর্ম থেকে বিরত থেকে চরিত্র গঠন করার, উত্তম চরিত্র অর্জন করার গঠন করার তৌফিক দান করে। আল্লাহুম আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।